नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী শুরু করছি সেরা 10 এ শুরুতে নজর রাখব বাংলার খবরের দিকে ভবানীপুরে নিহত দম্পতির বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন সিপি বিনীত গোয়েল কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মন্ত্রী অরূপ বিশ্বাস নিহতদের দুই মেয়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী পৌঁছতেই তারা কান্নায় ভেঙে পড়েন পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে সোমবার রাতের ঘটনা বোঝার চেষ্টা করেন নিহত দম্পতির পরিবারকে সমবেদনা জানান এই জোড়া খুনে মোবাইল উদ্ধার হয়েছে দুটি মোবাইলের মধ্যে একটি মোবাইল উদ্ধার করতে সক্ষম গোয়েন্দারা পুলিশের অনুমান আততায়ী পূর্বপরিচিত केतुग्रामे नार्सर कब्जी काटा कांडे मूल अभियुक्त शेर मोहम्मद के बुधवार काटुआ महकुमा आदालते तोला हुले ताके सात दिन पुलिस हेफाजते निर्देश दिल आदालत पुलिस जेरा शेर मोहम्मद स्वीकार कर स्त्रीर कब्जी काटार जन्य मुर्शिदाबाद थेके दुजन सुपारी किलार भाड़ा करेछिल से एबार केतुग्रामे सेई रेणु खातुनेर सरकारी चाकरीर कथा घोषणा मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে জোড়া খুনের এলাকা পরিদর্শনে গিয়ে বুধবার রেণুর সুবিধা মতো চাকরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী দুদিনের উত্তরবঙ্গ সফরে আলিপুরদুয়ারে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার হাসিমারায় আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানে যোগদান মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে 510 জন আদিবাসী যুগলের বিয়ে দেওয়া হয় গণবিবাহের আনন্দের মুহূর্তে ধামসা মাদল এবং আদিবাসী নৃত্যের আয়োজন রেখেছিলেন উদ্যোক্তারা অনুষ্ঠানে ধামসা মাদলের তালে পাও মেলান মুখ্যমন্ত্রী সবুজ পার সাদা ডুরে শাড়ি পরে ধামসা মাদলের তালে নাচতে তিনিও যে বেশ আনন্দ পাচ্ছিলেন তা মুখ্যমন্ত্রীকে দেখেই বোঝা যাচ্ছিল পদেই আছেন মুকুল রায় তার বিধায়ক পদ বাতিলের মামলা খারিজ করে দিল বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গত বছর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান মুকুল রায় তার বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভায় আবেদন জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রাথমিক টের দুর্নীতি মামলায় অন্তর্ভুক্ত করা হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাস এবং বাগদা রঞ্জনকে শিক্ষক নিয়োগে দুর্নীতির কাণ্ডে বাগদা রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন উপেন্দ্রনাথ বিশ্বাস প্রাথমিক শিক্ষক দুর্নীতি নিয়ে এরা দুজন কি জানে তা জানতে চায় সিবিআই তদন্তে সহযোগিতা না করলে সিবিআই হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারে নির্দেশ আদালতের নদিয়ার এক পার্ট টাইম শিক্ষককে কড়া ভাষায় ধমক দিলেন বিচারপতি রাজশেখর মান্থা মামলার শুনানি চলাকালীন বিচারকের সোজা সাপটা প্রশ্ন বিধায়কের সুপারিশে কি চাকরি পেয়েছিলেন তিনি আপনাদের মতো লোকের জন্যই ন বছর ধরে এই পদে লোক নিয়োগ করা যায়নি রায় দেওয়ার সময় আবেদনকারীকে ঠিকভাবে এই ভৎসনা করেন বিচারপতি 1998 সালের বাম আমলে নদিয়ার গয়েশপুর উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ে পার্ট টাইম শিক্ষকতা শুরু করেন নাসিরউদ্দিন শেখ অভিযোগ 2007 সালে কিছু বলার সুযোগ না দিয়েই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এরপর 2012 সালে হাইকোর্টে দ্বারস্থ হন তিনি বুধবার শুনানিতে রাজ্য জানায় এই শিক্ষক স্থায়ী নয় তাকে কোনো নিয়োগপত্র দেওয়া হয়নি পরিচালন কমিটির দ্বারা নিযুক্ত হন তিনি এরপরই শিক্ষকের মামলা খারিজ করে আদালত বাংলা সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একাধিক কর্মসূচির পর ন্যাশনাল লাইব্রেরিতে দলের শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন জেপি নাড্ডা সেখানে মুখ্যমন্ত্রীকে এক হাত নেন তিনি সম্প্রতি মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র তাই কাজ বন্ধ হয়ে গিয়েছে মমতার এই অভিযোগকে উড়িয়ে দিলেন নাড্ডা পাল্টা তার দাবি রাজ্য তিন বছর ধরে মানরেগার কোনো হিসেব পাঠায়নি এছাড়া নাড্ডা বলেন শুধু এরাজ্যেই বড় বড় ঘটনা ঘটে গেলে সিবিআই তদন্তের অনুমতি দেওয়া হয় না সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে হয় রাস্তা তৈরি নিয়ে বিবাদের জেরে পঞ্চায়েত কর্মাধ্যক্ষের মারে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের হোসেনপুরে পঞ্চায়েত কর্মাধ্যক্ষ পলাতক থাকলেও ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ রাস্তা তৈরি নিয়ে বিবাদে পঞ্চায়েত কর্মাধ্যক্ষ সহ পরিবারের সদস্যদের মারে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের হোসেনপুরে বিবাদ চলাকালীনই জীবনকৃষ্ণের উপরে হামলা চালান সুব্রত সহ তার পরিবারের সদস্যরা তাকে ব্যাট উইকেট শাবল ও ঝাঁটা দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ গুরুতর জখম অবস্থায় কালনা মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে মঙ্গলবার মৃত্যু হয় জীবনকৃষ্ণের ডোমকলে স্টান্টের ভিডিও রেকর্ড করতে গিয়ে সলিল সমাধি হলো দুই কিশোরের সেতু থেকে ঝাঁপ দেওয়ার ভিডিও রেকর্ড করতে গিয়ে মৃত্যু হয়েছে রেজওয়ান আনসারী ও নয়ন আনসারীর ভিডিও রেকর্ড করার সময় সেতু থেকে ভৈরব নদীতে ঝাঁপ দিলে তলিয়ে যায় দুজন এলাকাবাসী বহুক্ষণের চেষ্টায় দুজনকে খুঁজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে সেরা দশে এখন সময় একটা বিরতি ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন
नजर रखब देशेर खबरेर दिके। কাশ্মীরিদের ওপর লাগাতার আক্রমণের প্রভাব পড়ল মেলায়। বিগত বছরগুলির মতো তেমন ভিড় এই বছর। তুল্যমূল্য গন্ডেরবালের ক্ষীর ভবানী মেলায় পুণ্যার্থীদের ভিড় কম। জম্মু কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা নির্মল সিংহের দাবি, এখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করেন। এই মেলা উভয় সম্প্রদায়ের মানুষের উদ্যোগে পরিচালিত হয়। স্যালাইন দেওয়া অবস্থায় হাসপাতালের বাইরে ঘুরছেন এক মহিলা। দেখা নেই কোনো চিকিৎসকের, রাস্তায় একাই দাঁড়িয়ে মহিলা। এই ছবি সেই যোগী রাজ্যের এটাহার। জানা গিয়েছে অসুস্থ মহিলা চিকিৎসা করাতে এসেছিলেন হাসপাতালে। অভিযোগ, অনেক রাত হয়ে যায়, চিকিৎসক পাওয়া যায় না। মহিলাকে স্যালাইন দিয়ে বসিয়ে রাখা হয় হাসপাতালে। চিকিৎসা না পাওয়ায় মহিলা অগত্যা বেরিয়ে আসেন বাইরে। স্যালাইনের বোতল হাতে নিয়েই বেরিয়ে আসেন তিনি। এই খবর সামনে আসার পর থেকেই গাফিলতির অভিযোগ তুলে কাঠগড়ায় এটাহার হাসপাতাল কর্তৃপক্ষ, উত্তরপ্রদেশের স্বাস্থ্য পরিষেবা বেহাল। দিন দিন সেই জরাজীর্ণ অবস্থার ছবি সামনে আসছে, তাতেও হুঁশ ফিরছে না যোগী প্রশাসনের। সরকারি হাসপাতালের টাকার লেনদেন, রোগীর থেকে টাকা নিচ্ছেন হাসপাতালের কর্মী আধিকারিকরা, তবে কোনো প্রকার রসিদ দেওয়ার ব্যাপার নেই। রোগী রসিদ চাইলে পরে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এই ঘটনার ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। জানা গিয়েছে ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলির এক সরকারি হাসপাতালের ঘটনা। জেলা হাসপাতালের এমডি এএসআই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ট্রাফিক পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ঘটনা দিল্লির দেউলি রোডের। জানা গিয়েছে ভুল দিক থেকে স্কুটিতে চড়ে আসছিল তিনজন। সেই সময় ট্রাফিক পুলিশ রাজেন্দ্র প্রসাদ তাদের থামালে শুরু হয় বচসা। এরপর ট্রাফিক পুলিশকে দুই মহিলা মিলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। শুরু হয় ধস্তাধস্তি, বচসা থামাতে ছুটে আসেন পথচলতিরা। ঘটনা এফআইআর দায়ের করা হয়েছে। রাজনীতি করতে গেলে কত কিছুই না করতে হয়। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে গোবরের স্তূপ সরাতে দেখা যায়। উত্তরপ্রদেশের বারাণসীর সেই ঘটনার ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। জানা গিয়েছে সেখানকার এক বৃদ্ধ মহিলারই বিয়ের অনুষ্ঠান ছিল। প্যান্ডেল করতে মাঠ পরিষ্কারের কাজ চলছিল, তখনই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সেখানে উপস্থিত হন, বেলচা দিয়ে গোবরের স্তূপ সরান। বিজেপি জেডিইউ নেতাদের কীর্তি ফাঁস, বিয়ের আসরেও লুঠের টাকা ওড়াচ্ছেন তারা। অভিযোগ, বিহারের সিনওয়ানের এক বিয়ের অনুষ্ঠানে দুহাত ভরে টাকা ওড়াতে দেখা যায় তাদের। ঘটনার ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। তাতেই দেখা যাচ্ছে স্বল্প বস্ত্র পরা যুবতীদের হাতে মুঠো মুঠো টাকা তুলে দিচ্ছেন তারা, যা দেখে সরব নেটিজেনরা। সাধারণ মানুষের টাকা লুট করে এইভাবে নষ্ট করার অভিযোগ। আবারও দেশে বাড়ল কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমণ ৫,২৩৩। সংক্রমণ বেড়েছে প্রায় ৪১%। একলাফে এতটা সংক্রমণ বাড়ায় উদ্বেগে চিকিৎসকেরা। মহারাষ্ট্রের সংক্রমণ একদিনে প্রায় ১,৮৮১। মহারাষ্ট্রের পরিস্থিতিও বেশ উদ্বেগজনক, সেখানে ৮১% বেড়েছে সংক্রমণ। মহারাষ্ট্র সরকার জানিয়েছে সংক্রমিতদের মধ্যে একজন BF5 ভ্যারিয়েন্টে আক্রান্ত। মঙ্গলবার শুধুমাত্র মুম্বাইয়েই আক্রান্তের সংখ্যা ১,২৪২, যা সোমবারের চেয়ে প্রায় দ্বিগুণ। তবে স্বস্তির জায়গা একটাই, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় কোভিড সংক্রমণে কোনো মৃত্যু নেই। তবে এইভাবে পরপর কয়েকদিনে যেভাবে সংক্রমণ বেড়েছে, তা চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসকদের কপালে। তবে কি চতুর্থ ঢেউ আসতে চলেছে, সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। চলন্ত বাসে গণধর্ষণের শিকার কিশোরী, বিহারের পাটনা থেকে বেথিয়া যাওয়ার পথের ঘটনা। নির্যাতিতা কিশোরী তিনজনের বিরুদ্ধে অভিযোগ করে, তার মধ্যে বাস চালক এবং হেল্পার জড়িত। ঠান্ডা পানীয় খাইয়ে অচেতন করে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কিশোরীর অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিক্ষার বেসরকারিকরণের বিরুদ্ধে পথে নামল এবিভিপি। বুধবার কর্ণাটকের বিজয়পুরের ঘটনা। অভিযোগ, রাজ্য শিক্ষা ব্যবস্থায় বেসরকারিকরণ বৃদ্ধি পাচ্ছে, সরকারি স্কুল ও কলেজে শিক্ষার মান নেমে যাচ্ছে। উল্লেখ্য, কর্ণাটকের বর্তমান শাসক দল বিজেপি। সে বিজেপির ছাত্র সংগঠন সরকারের বিরুদ্ধে পথে নামল। ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানীতে। বুধবার রাজধানীর জামিয়ানগর মেট্রো স্টেশন সংলগ্ন রিক্সা পার্কের ঘটনা।
আগুনের খবর পেয়ে দমকলের 11টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের গ্রাসে ভস্মীভূত 80টি রিকশা এবং 10টি গাড়ি। কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একইভাবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। সেরা দশে এখন সময় একটা বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। দেখে নেব বিদেশের খবর। খুব শীঘ্রই ডনবাসের দখল নিতে চলেছে রাশিয়া, দাবি করল ক্রেমলিন। পূর্ব ইউক্রেনের একাধিক অঞ্চল দখল করেছে রুশ সেনা, 97% নাকি রাশিয়ার দখলে বলে জানা গিয়েছে। রাশিয়ার বিদেশ মন্ত্রক জানাচ্ছে পিছু হটেছে ইউক্রেনীয় সেনা। লুহানস্কে চলছে তীব্র সংঘর্ষ। কিভ বা মধ্য ইউক্রেন থেকে রাশিয়া সম্পূর্ণ নজর সরিয়ে পূর্ব ইউক্রেনের দিকে মন দেয়। সেই মতো বিভিন্ন এলাকা দখল করতে মরিয়া হয়ে উঠেছে পুতিন বাহিনী। লাগাতার গুলি বোমায় জর্জরিত ডনবাস অঞ্চল। তবে কি এবার এই অঞ্চলও দখল এখন শুধু সময়ের অপেক্ষা? মারিওপোলের ইস্পাত কারখানায় রুশ সেনার সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে একাধিক ইউক্রেন সেনার। তাদের দেহ এসে পৌঁছল কিভে। রাশিয়ার সঙ্গে সমঝোতা করে দেহ হস্তান্তর করা হয়। সমঝোতা অনুযায়ী রাশিয়া ইউক্রেন উভয় তাদের সেনাদের দেহ হস্তান্তর করবে। কিভের সেনাদের মৃতদেহ শনাক্তকরণের কাজ চলছে। এই কাজ করতে মাসখানেক সময় লাগবে বলে মনে করা হচ্ছে। গত কয়েক মাস ধরে মারিওপোল অবরুদ্ধ করে চলে তীব্র সংঘর্ষ। বহু ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়, রক্ত ঝরে পড়ে সাধারণ মানুষেরও। অবিরাম লড়াইয়ের পর মারিওপোল তাদের দখলে গিয়েছে বলে জানায় রাশিয়া। ইরানে লাইনচ্যুত ট্রেন, মৃত 17, গুরুতর আহত 50 জন যাত্রী। বাড়তে পারে মৃতের সংখ্যা, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ট্রেনে 350 জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। ইরানের মরু প্রদেশ তাবাসে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যন্ত এলাকা হওয়ায় উদ্ধারকারী দল এবং অ্যাম্বুলেন্সের যেতেও সময় লাগে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার কারণ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ট্রেনটি একটি খননকারীকে ধাক্কা মারে। তবে প্রশ্ন ওঠে, ওই খননকারী রাতে রেল ট্র্যাকের কাছে কি করছিল? মনে করা হচ্ছে রেল লাইনে মেরামতির কাজ করতে এসে সেখানে গিয়েছিল, যদিও প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। সাংবাদিক শিরিন আবু আকলেহের মৃত্যুর তদন্ত করবে আমেরিকা। খতিয়ে দেখা হবে বিভিন্ন দিক, বললেন মার্কিন সেক্রেটারি অ্যান্টনি ব্লিঙ্কিন। সম্প্রতি লাতিন আমেরিকা সামিটে ব্লিঙ্কিনকে শিরিনের মৃত্যু নিয়ে প্রশ্ন করা হয়, ইসরায়েল আমেরিকার সহযোগে। কেন আমেরিকা আবু আকলেহর মৃত্যু নিয়ে একেবারে নীরব? কেন প্রতিক্রিয়া মেলেনি আমেরিকার কাছ থেকে? এর উত্তরে ব্লিঙ্কিন জানান তিনি বিষয়টি বিবেচনা করবেন। পৃথকভাবে খতিয়ে দেখা হচ্ছে সবকিছু। উল্লেখ্য, ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি সেনার অভিযানের সময় মৃত্যু হয় আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহর। এরপর উত্তাল হয় প্যালেস্তাইন। সাংবাদিকের মৃত্যুর দায় কার? দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে। বার্লিনের ব্যস্ত রাস্তায় ঢুকে পড়ল গাড়ি, মৃত 1, আহত 8। তবে এই ঘটনা ইচ্ছাকৃত কিনা তা এখনও স্পষ্ট নয়, যদিও গ্রেফতার করা হয়েছে চালককে। পুলিশ সূত্রে, একটি গাড়ি ব্যস্ত রাস্তায় দ্রুত গতিতে আসছিল, এরপর হঠাৎই একটি গাড়ি এসে ফুটপাতে উঠে দোকানে সজোরে ধাক্কা মারে। পথ চলতিরা খবর দেয় পুলিশকে, ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। যানজটের সৃষ্টি হয়, আতঙ্কিত হয়ে পড়েন বহু মানুষ। বন্দুকবাজার হামলা থামছে না আমেরিকা। এবার মেক্সিকোর এক স্কুলে এলোপাথারি গুলি চলার ঘটনা ঘটল, মৃত্যু হয়েছে 5 পড়ুয়ার। পুলিশ জানিয়েছে বন্দুকবাজ একদল পড়ুয়ার উপরে গুলি চালায়, 3 জন ছাত্র এবং 2 জন ছাত্রের মৃত্যু হয়। প্রত্যেকেরই বয়স 16 থেকে 18-এর মধ্যে, এমনকি 61 বছরের বৃদ্ধারও মৃত্যু হয়। একের পর এক বন্দুকবাজের হামলায় কার্যত জর্জরিত আমেরিকা। ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় কাঠগড়ায় স্থানীয় প্রশাসন। আন্তর্জাতিক অর্থনীতি বৃদ্ধির পূর্বাভাসে কাটা, ইঙ্গিত বিশ্বব্যাংকের। তাদের পূর্বাভাসে 2022 সালের আন্তর্জাতিক অর্থনীতি বৃদ্ধির হার কমার সম্ভাবনা। 2022 সালে অর্থনীতি বৃদ্ধির হার কমে 2.9% হওয়ার ইঙ্গিত, কারণ বিশ্বব্যাপী করোনা সংক্রমণ এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এর ফলে বহু দেশে আর্থিক মন্দা চলছে বলে দাবি করা হয়েছে। ভারতের কাছে সাহায্য চাইতে পারে শ্রীলঙ্কা, উঠছে এমনই সম্ভাবনা। এখনও বদলায়নি শ্রীলঙ্কার পরিস্থিতি। রনিল বিক্রমসিংহে প্রধানমন্ত্রী হওয়ার পরও পরিস্থিতি একই রকম আছে। আর্থিক সংকট এতটাই যে বিদেশি মুদ্রায় ভাণ্ডার প্রায় ফাঁকা। জ্বালানি বিদ্যুৎ সংকটে জেরবার সেদেশের মানুষ। প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে কয়েকদিন আগেই জানান খাদ্য সংকটও দেখা দিতে পারে।
খাদ্যশস্য কেনার জন্য যে অর্থ প্রয়োজন তা সরকারের কোষাগারে নেই, তাই পাঁচ থেকে ছ মাসের মধ্যে দেখা দিতে পারে খাদ্য সংকট। শ্রীলঙ্কার এক সরকারি আধিকারিক জানিয়েছেন চাষের জন্য ইউরিয়া সারের প্রয়োজন, যা দেশে অপর্যাপ্ত। আগের প্রধানমন্ত্রী রাসায়নিক সার ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করলেও এখন তা প্রয়োজন বলেই মনে করা হচ্ছে, দ্রুত ফলনের জন্য যা জরুরি। আর সেই কারণেই ভারতের কাছে সাহায্যের হাত পাততে পারে শ্রীলঙ্কা। সেই আর্থিক সাহায্য $5 কোটি পর্যন্ত হতে পারে। শ্রীলঙ্কার ক্যাবিনেট এর সবুজ সংকেত দিয়েছে বলেই জানা যাচ্ছে। সেরা 10 এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3 7 3।